জানি শুরুমাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে মাসুম ভাইয়ের অবস্থা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাই আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমি চিটাগাংয়ে, আর আমি এখন আসছি রেল স্টেশনে, মানে কমলাপুর রেল স্টেশনে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে যাবে আরেকজন ভাইয়া, উনি এয়ারপোর্টে থেকে উঠবে। তো আমি অ্যাকচুয়ালি দুটো জায়গাতে যাচ্ছি চিটাগাংয়ে, একটা হচ্ছে আমার শ্যুট আছে আর একটা ঘুরতে। আমার সাথে আরও জয়েন করবেন নোমান, অমি, শান্ত। তো আমি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর আমি তো জোর দিব চন্দ্রনাথে যাবো ইনশাল্লাহ, মহামায়া লেক, আরও অনেক জায়গায় ঘুরবো। তো আপনাদেরকে সব কিছু ড্রোন প্লাস ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবো। তাই আমি আপনাদের ব্লগগুলো অনেক ভালো লাগবে। তা আশা করি আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল। আর আমার ট্রেন হচ্ছে গিয়ে তুননা, আর 11:30 ছাড়বে। তো ওইটা হচ্ছে ছাড়ার জন্য। তো যেতে তো অনেক কথা হবে, তো দেখা যাক। আর সামনে মনে হয় এয়ারপোর্টে তো ভাই উঠবে, বুঝছি তো ওকে। মুস্তাফিজ মাসুম, সাবস্ক্রাইব মুস্তাফিজ মাসুম। আমার সিট খুঁজতেছি আমি, কত নম্বর সিট আমি দেখিনি। 39:44 আমি আজকে বলেছিলাম বৃহস্পতিবার, আমি রাস্তায় যে পাইছিলাম চট্টগ্রামের যে কাজ সব বাকি, ঘুম কেমন হইলো বলেন? মাস্ক পরছি আমি, তোমার না দেওয়া তোমার অবস্থা। তোমার চিরেন চলে আসছি স্টেশনে, বেরোবো, বেরোয় নাস্তা করে নেবো, দেন হচ্ছে হোটেলে যাবো। তো লেটস সি। আমার বের হয়ে পড়লাম স্টেশন থেকে, এখন রেখে নেবো, রেখে নিয়ে যাবো স্টিকার হোটেলে। পুরো ব্যাগ আর ব্যাগ আমাদের হাতে, চিপস আসতে চিপস খাই নেই কেউ, গেছে সমস্যা। ড্রেস ভাই তিনটে নাই মিনি রিক্সা। আমাদের হোটেল, হোটেল সফি না, সকাল সকাল চলে আসছি হোটেলে। হ্যাঁ এটাই অনেক ভাই, গুড মর্নিং। কেমন ভাই?
আমি জেনে যাই বুঝছেন ভাই এই কুকুরটা সাথে নিয়ে যাই আমার অনেক কিউট একটা জিনিস ভাই আপনি এত এনার্জি দিতে ভাই আমার চিল ভাই আমি ভাই এনার্জি আমার অনেক ভাই এনার্জি সত্যি তাই অনেক আমার কথা এত দানি করে তুই ভাই এত স্ট্রং কেন থাকো আমার প্যারা নাই ভাইগুলা এই চিল অনেক ভাই অনেক ভাই ঘুমাই দিল এরা ডাক দিছি আমরা আপনাদেরকে আমাদের রুম দেখাই আচ্ছা আমাদের রুম শান্ত ভাই বসে আছে অলরেডি ভাই তো অনেক টায়ার্ড এই যে আমাদের বেড একটা সুন্দর আয়না আছে আমি যাবো না আমি হাফে পড়া এই হচ্ছে আমাদের ওয়াশরুম যাই হোক না হাফে পড়া তো হাফে পড়ে তো আপনাদের এই হোটেলে আসলে আপনাদের কিছু ফ্রি জিনিস দেওয়া হবে আমি ফ্রি জিনিস অনেক পছন্দ করি আপনাদের ফ্রি জিনিসগুলো দেখাই টিস্যু কোম্পানির নাম হচ্ছে স্মাইল সে বুঝেছি দুইটা সাবান দিচ্ছে একটা সুন্দর কেয়ার কসমেটিক সাবান সজন্যে ইত্যাদি দেখি ইত্যাদি দেখছি এইভাবে এইভাবে মাখবেন এইভাবে একটা ব্রাশ দিচ্ছে সুন্দর আমাদের দাঁত মাজার জন্য আমি ভুলে ব্রাশ নিয়েছি নেই অনেক উপকার হয়েছে আমার ব্রাশটা দিয়ে তো আমরা যাচ্ছি নাস্তা করতে সকাল নাস্তা করি এখনো 11টা বাজে শান্ত ভাই আছে আর এই সাইডে মান্টি ভাই আছে তাই নাস্তা বেরিয়ে আসি আমরা ভাই তো আমি চিটাগং আইসা একটা ভালো নিউর আমি গুলিস্তানে একটা ফিল পেয়েছি চিটাগং আইসা গুলিস্তানে এইভাবে ভাই কামড় সাজিয়ে থাকে তাই না ভাই বঙ্গ মার্কেট ভান্ডি ভাই গুলিস্তানে সেম এই মতো থাকে পুষ্পা গেঞ্জি সামনে একটা মজা বিষয় হচ্ছে গিয়া এখানে সাফিনা হোটেল আমি কেউ চিনি না সবাই চিনি বলে সকিনা হোটেল কারণ যে গাবেন সকিনা হোটেল তাহলে আপনি যাই দেবে এটা আমরা এটা খুব মুশকিলে পড়ছিলাম ইশালায় জিজ্ঞেস করছিলাম যে ভাই সাফিনা হোটেল কই ভাই চিনে না কেউ তাই আমাদের টাকা সাহা হয় পরে দিই যে না সবাই চিনে বলে সকিনা কইরা কালক্রমে ওই যে সাফিনা থেকে সফিনা সফিনা থেকে সকিনা হয়ে গেছে ও ভাই বাঙালি যত সহজ করতে করতে বিছানায় লড়াই এলায় বিয়ে করে নাই 19 তারিখ কি করছে 19 তারিখ ওটা ওর গার্লফ্রেন্ড এর বিয়ে ছিল ওটা ছুটে গেছিল খাবো নাকি এগুলি নাই দিচ্ছে মাথায় খাবার মনে হয় মাথায় খাবার হে হে রেস্ট্রিক্টেড জোন লাল এই যে পুরা পুরা লাল এখানে হে মদ দিয়ে বসছি আমরা এই যে আমার পূর্বই না তো আমি আসলে এখন একটা সমুদ্র পারে পতঙ্গার কাছে অ্যাকচুয়ালি পতঙ্গা নাই সামনে আমি আপনাদেরকে দেখাই একটু এখানে অনেকগুলো জাহাজ আছে সুন্দর অনেক ভিউটা তো আমি ড্রোন দিয়ে শ্যুট নেওয়ার চেষ্টা করছি বাট এখানে ফুলি রেস্ট্রিক্টেড সামনে হলে গিয়ে এয়ারপোর্ট দেড়শো ড্রোন ফ্লাই হইতেছে না এটা ব্যাড লাগে আমার জন্য বাট জায়গাটা আসলে অনেক সুন্দর আমি চাইতেছিলাম যে ড্রোন দিয়ে এটা কভার করি নিতে পারলাম না
got everything. She's got everything. Who are you? I'm Cody. Oh! চিরাঙ্গার চিরাঙ্গাই সে এই যে চিরাঙ্গ সিটি আল মাহমুদ আল্লাহ দেখা গেছে ভাই কে অবস্থা চিরাঙ্গাই কামাই দিয়েছে আল মাহমুদ আর ভাইয়ের নামটা কি জানো আসাদ আসাদ ভাই চিরাঙ্গ কামাই দিয়েছে দুই ভাই মিলা এই শুট পাতে একটা করবে এটা কাজ করে আসলো অনেক আছে ভাই নামটা কিন্তু অনেক আছে ও আমার পাটা লাগে আমি বিশ্বাস করি খালি কাজ দেব থাকে ভাইরা চলো চলো ভাই ভালো ভালো লাগলো তো আমরা একটু বাইরে যাই আর এই হচ্ছে আমাদের ভেনু দিদিটা ভাত খাবে এখনো তার নাম জানি না দিদি তোমার নাম কি ভাত দে মুভির নায়িকা আপনি দিদি এরা এখানে বেসিক্যালি ভাত খাইতে বসছে কিন্তু তারা ভাত পাচ্ছে না ঠিক আছে আন্টি ঠিক করতেছে কি করে ভাত দিবে প্লেটে আনবে না বলে আনবে এটা অ্যাকচুয়ালি ঠিক করতেছে আজকে শুধু জল খাইতেছি কারণ এই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই গেলসা আন তো গেলসা বাবা এই তো আরে নন ভাই আপনি এনে কি করেন চিডাঙ্গে কিছু খাইছিস ঘুমে আছো আরে আরে ডন না সো গডফাদার আপনি এনে আরে গডফাদার গেলসা আরে না ঘুম ভাই আমি মাত্র ঘুমাই না মাত্র তো নমানা সবাই চলে আসছে অর একটু রেস্ট নিবে রেস্ট নেওয়ার পরে আমরা ঘুরতে বেরোবো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি আর এখান থেকে আরেকটা ব্লগ শুরু হবে তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডো লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ